এমনি এমনি নয় সব কিছু, সো যে যেমন পারবে কিপ ডোনেটিং, লুক অ্যাট দ্য বিউটি অফ দিস আর্ট। গণেশের মূর্তি বানানো হয়েছে একটা, একদম সমুদ্রের পাড়েই বানিয়েছে। এরকম মানে বিচে সকালবেলা আসলে এই জিনিসগুলো দেখা যায়, সব জায়গায় জায়গায় বেশ সুন্দর সুন্দর স্ট্যান্ড আর্ট বানায়, আর সব লোক অপেক্ষা করে রয়েছে সানরাইজ দেখবে বলে। এত সকালে সানরাইজ দেখার জন্যই আসে সবাই, কিন্তু সানের আতাপাতা নেই। কালকে এসেছিলাম, যখন 4:30 এসেছিলাম সূর্যোদয় দেখবো বলে, সূর্য উঠলো 6:30-র পরে। এ দেখো উট সাফারি করছে, উঠে ঘোরাই সাফারি করতে পারে, 100 মিটার মতো ঘোরাবে আবার জায়গায় নিয়ে এসে নামিয়ে দেবে। এই বালির মধ্যে হাঁটাটা ইজ ভেরি ডিফিকাল্ট। আচ্ছা উটের কি নাক বন্ধ করা রয়েছে বুঝতে পারছি, একটা কালো পটি তো দেওয়া রয়েছে, বোধ হয় বালির জন্য উটের নাক বন্ধ করে রেখে দিয়েছে। ও রোদগুলো যা দিচ্ছে না, মনে হচ্ছে এখনই নেমে পড়ি সমুদ্রে। দেখো গাইস কিরকম ভিড় বেড়ে গেল স্ট্যান্ড আর্ট দেখার জন্য, শিব মূর্তি বানাচ্ছে, কমপ্লিট করুক তারপরে দেখাচ্ছে। দেখি আজকে বেশ জায়গায় জায়গায় ভালো ভালো স্ট্যান্ড আর্ট বানিয়েছে। সমুদ্রের পাড়ে ঘুরতে ঘুরতে একটা সুন্দর স্ট্যান্ড আর্ট পেয়েছি, একটা মারমেড বানিয়েছে এই যে ভাইটি এখনো বানাচ্ছে। সামনে দেখতে পাচ্ছে এই ভাইটি, এই বানিয়েছে স্ট্যান্ড আর্টটা, খুব সুন্দর হয়েছে। কি নাম? হ্যালো, মেরা নাম রাকেশ শর্মা হ্যায় অর মেয়ে পুরী স্ট্যান্ড আর্টিস্ট হুম, অর ভাইয়া নে আজ আয়ে মেরে আর্ট কো দেখনে কে লিয়ে, সো আপ লোগ ভি আইয়ে মেরে আর্ট কো দেখিয়ে মে কেসে বানাতা রাহতা হুম সি বিচ মে, অর আজ দেখিয়ে আজ জলপরি হুয়া হ্যায় সি বিচ মে বানায়া হুয়া হুম, আপ দেখ পায়েঙ্গে। और मैं रेगुलर अलग अलग सा आर्ट में यहाँ पर प्रदर्शन करता हूँ, लोगों को दिखा पाता हूँ, और बहुत सारे टूरिस्ट आते हैं मेरे कला को देखकर बहुत शाबाशी देते हैं कि इतना अच्छा बनाते हो, इस सिर्फ बालू से भी इतना बनाते हो, इस सिर्फ बालू से भी इतना। हाँ ये कर लो पहले बड़े लोग हैं पहले ऐसे करते होंगे अच्छा कला हो सकता है, तो मुझे बहुत अच्छा लगता है आप लोगों के इनकरेज, और आप लोग भी आइए मेरे आर्ट को भी देखिए, और मुझे बहुत सारा ढेर माने मतलब एनकरेज कीजिए। और मेरा यूट्यूब चैनल भी मैं रिसेंटली ओपन किया हूँ, उसका नाम है ओडिशा आर के स्टैंड अप पूरी, सो उसको जाइए आप लोग, वहाँ पर जाकर सब्सक्राइब लाइक और कमेंट्स भी दीजिए, थैंक यू सो मच। ওকে, তো ভাই যেটা বললো ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে ভাই কলেজ স্টুডেন্ট, ঠিক আছে। সো কিপ ডোনেটিং, এইগুলো করতে অনেক সময় লাগে, খাটনি লাগে, এমনি এমনি নয় সব কিছু, সো যে যেমন পারবে কিপ ডোনেটিং, লুক অ্যাট দ্য বিউটি অফ দিস আর্ট। সো সকাল সকাল না উঠলে এই সুন্দর সুন্দর জিনিসগুলো মিস হয়ে যায়, যারাই পুরী আসছো হোটেলে ব্যাস বন্ধ হয়ে থাকছো, খাচ্ছ দাচ্ছ সব ঠিক আছে, কিন্তু সকাল সকাল ওঠো সানরাইজ দেখো, এই এই জিনিসগুলো দেখো বেশ ভালো লাগে, এগুলো ন্যাচারাল জিনিস, মানুষ নেমে পড়েছে স্নান করতে। এই সময়টাই বলতে গেলে পারফেক্ট, কারণ পরে যা রোদ্দুর হয় না ভাই, রোদ্দুরে স্কিন জ্বলে যায়, কালো হয়ে যায়, তো সমুদ্রে আসার এটাই মানে ফর্সা হয়ে আসো কালো হয়ে বাড়ি যাও, তো এটাও পারফেক্ট সময় স্নান করার জন্য। দেখো কত লোক নেমে গেছে স্নান করতে, আয় যখনই পারে আসছি খালি দিচ্ছি আমি, যা লাগছে না।
দেখো গাইজ আরো একটা স্যান্ড আর্ট শিব বানানো হয়েছে, এখানে শিব ঠাকুর বানানো হয়েছে, ওই যে উনি আর্টিস্ট। এটা বেশ কালারিং করা হয়েছে আবির দিয়ে সাজানো হয়েছে, আর এটা বিচের থেকে অনেকটা উপরে, সো মোটামুটি থাকবে অনেকক্ষণ এটা। এদের একটা সিস্টেম আছে, ছবি তুলে নিয়ে চলে গেলে হবে না, বাস টাকা দিতে হবে। অবশ্যই এটা জায়েজ, এত খাটনি করে বানাচ্ছে, এত সুন্দর একটা জিনিস। কতক্ষণ লাগলো তা বানাতে? না বলতে চাচ্ছে শিবের মাথায় চাঁদ থাকে কেন, তাই বলছে, তাই তো বলো। আমরা আর্টিস্ট মানুষ, চাঁদের সাথে, আচ্ছা তারপরে যাতে আর ক্ষয় না হয় বাকি, তাই তো? আচ্ছা এগুলো কি তোমরা ছোটবেলার থেকে বানাতে বানাতে শিখে গেছো? যা আঙ্কেলের পয়সা সব চাকরি শেষ করে দিয়েছে। এত স্ট্যান্ডার্ড দেখার পর আমরাও ভীষণভাবে মোটিভেট হয়ে যাই, আর আমাদের মেশেও লেগে পড়ে একটা স্ট্যান্ডার্ড বানাতে। তো এবার দেখো আর কমেন্টে অবশ্যই জানিও যে আমাদের স্ট্যান্ডার্ড গাইজ কেমন হয়েছে। দেখো স্ট্যান্ডার্ড মেড বাই মেশো আমাদের। আমার ঠান্ডা লেগে গেছে আজকে, আবার দেখি দেখি আরেকটাও টিম গণেশ বানিয়েছে, চলো। হেব্বি সুন্দর হয়েছে, বাহ, ওই ও একা একা করলো, দেখো কত সুন্দর। তো গাইস দেখো what a beautiful গণেশ স্যান্ড আর্ট, একদম সমুদ্রের ঢেউয়ে যতক্ষণ থাকে, কতক্ষণ থাকে তাও দেখছিলাম।